নমস্কার বন্ধুরা, দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন। বাংলা শিক্ষা ই পোর্টালে অনলাইন ক্লাসরুম চালু হয়ে গেছে। অলরেডি 9, 10, 11, 12 ক্লাস চলছিল এবং সেই ক্লাসগুলো এবিপি আনন্দে হচ্ছিল, তো সেটা চালুই আছে। এবং আরও একটি আপডেট এসেছে অনলাইন ক্লাসরুমের, সেই ব্যাপারেই আজকে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি। তোমরা এই ক্লাসগুলো সম্বন্ধে জেনে যাও যে কবে থেকে কী ক্লাস হবে। এবং বাংলা শিক্ষা ই পোর্টালের এই সাইটটায় সবসময় আপডেট থাকবে, এখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে তোমরা। তার আগে বলবো, আমাদের চ্যানেল দ্য স্মার্ট ভিডিওসে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনে ক্লিক করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। তো আমরা আপডেটটা দেখে নেব। আপডেটটা এটাই দিয়েছে যে ক্লাস 5 থেকে 8 অবধি যে অনলাইন ক্লাসটা হবে সেটা G24 ঘন্টাতে হবে, 20/4/2020 থেকে 25/4/2020, এবং সেটা টাইমটা হচ্ছে 10টা থেকে 11টা। 20 তারিখে ক্লাস 7-এর জন্য সাবজেক্ট আছে বাংলা, ছন্দে শুধু কান রাখো কবিতা, আর ক্লাস 8-এর বাংলায় আছে বোঝাপড়া কবিতা। 21 তারিখ আছে ক্লাস 5-এর জন্য বাংলা বুনোহাঁস গল্প, আর 6-এর জন্য আছে বাংলা হার্ট কবিতা। 22 তারিখ আছে 7-এর জন্য পরিবেশ ও বিজ্ঞান, টপিক হচ্ছে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, আর 8-এর জন্য আছে পরিবেশ ও বিজ্ঞান মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। 23/4/2020 আছে ক্লাস 5-এর জন্য আমাদের পরিবেশ, টপিক হলো ভৌত পরিবেশ মাটি জল ও জীব বৈচিত্র্য, আর 6-এর জন্য হলো পরিবেশ ও বিজ্ঞান আমাদের চারপাশের ঘটনাসমূহ। 24 তারিখ আছে ক্লাস 7-এর জন্য গণিত, টপিক হলো সূচক, আর ক্লাস 8-এর গণিত পূরক কোণ সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। 25/4/2020 আছে ক্লাস 5-এর ইংলিশ, টপিক হলো দ্য রেনবো পোয়েম, ক্লাস 6-এর ইংলিশ ফুলমনিস ইন্ডিয়া। তো প্রতিদিনই দুটো করে ক্লাসের ক্লাস আছে এবং টাইমটা হচ্ছে সবসময় খেয়াল রাখবে 10টা থেকে 11টা, এবং G24 ঘন্টাতে হবে। তো যেহেতু এখন স্কুল বন্ধ আছে লকডাউনের জন্য, সেই জন্য এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো। এরকম পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেটে।